বদাকার মনে দাস আসবে মহদেবা গম্ভীর ছেলাব সদা ছন্দ বিমল শোধ তেজবন্ত পর শবদমান কথক চায়ন সব সরে বত মুগর নম দিয়তে বন্দ শরীর কংথে জনমণি তব জিত দশ মুকরি জনতন সদায় পহিয়া পদি পুতিও তিমি রঙ হরন্ত নাম ভগত সুগত অনুসারী সুমঙ্গল বিদহত বরসারি ভূত বিদত বিবিধম সুবিধম সয়ন্ত দিতিগতানি পরয় করুণায় সত্যে মুশেষে ধিমতম পদসলাবি সুমঙ্গলং বিদহতং পরম গুণান এতে সৎসবজন সাথে হত সম্বধ এতে সৎসবজন সম্বধ কন্তরুপত সৎসবজন হত জয়মঙ্গল প্রানন্দ মহাকারক বৌদ্ধ ধর্ম সংঘের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি এবং জন্ম জন্ম অন্তর পরিক্রমা করে যে আপন সঞ্চিত হল সকল পড়ার আসছে সকল দেব ব্রহ্মাস্বর কিন্দর নাগজ কবুতর প্রথা সহ যে চার লোক পাল দেবতা দেবরাজেন্দ্র মহাব্রহ্মা এবং অনন্ত সত্যলোকের সকল প্রাণীগণ এখানে যারা এসেছেন ব্রহ্মার জন্ম জন্মান্তর জ্ঞাত সকলের দুঃখ মুক্তি কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুনরাশি দুঃখ দান করছি। যারা স্বয়ং দেরি করে এনেছেন আপনারা মন খারাপ করবেন না, এখানে ব্রহ্মের সেবক আছে, সেবকের মাধ্যমে ওইটা উপরে পাঠিয়ে দেবেন। উপরে ওখানে যারা দূতাঙ্গ গ্রহণ করেনি ওরা হয়তো স্বয়ং গ্রহণ করতে পারে, আর যারা দূতাঙ্গ নিয়েছেন তারা পিণ্ডাচরণ ছাড়া স্বয়ং গ্রহণ করবে না। তো সেই জন্য ওখানে এখনো শিক্ষানবিশ ব্যক্তি শ্রমণ রয়েছে, যারা এখনো দূতাঙ্গ নেননি ও শিক্ষানবিশ ব্যক্তি শ্রমণ জানেন আপনাদের স্বয়ংগুলো গ্রহণ করবে। আমরা সাধারণত একটি কথাই সকলে জানি, মানুষের উত্থান এবং পতন, প্রত্যেকটি জিনিসের উত্থান এবং পতন রয়েছে।
যেভাবে উত্থান হয় আবার সেভাবে মানুষের অনেক সময় পতন হয় অনেকের। তো এখন মানুষের মানুষ শ্রেষ্ঠ জীবন থেকে হীন জীবন, শ্রেষ্ঠ থেকে হীন হয়ে যায়, মানুষ সম্মানিত থেকে অসম্মানিত হয়ে যায়, মানুষ শ্রদ্ধার থেকে ঘৃণিত ব্যক্তি হয়ে যায়। এগুলো সব কিছু হওয়ার পেছনে কিন্তু সদর ব্যক্তির কিন্তু কোন আমাদের সকৃত কর্মফল, আমাদের সকৃত কর্মফলেই আমাদেরকে হীনত্ব থেকে মহান করে, আবার মহান থেকে আমাদেরকে হীনত্ব করে, আমাদের উচ্চ আসন থেকে নিম্ন আসনে নিয়ে যায় এবং শ্রেষ্ঠত্ব থেকে হীনত্ব করে এবং মহানত্ব থেকে শ্রেষ্ঠত্ব করে। তো যেমন সদর্মে পূজার বিন্দুগুণ কি করে মানুষ উচ্চ থেকে নিম্ন স্থানে চলে যায়, দেখুন যখন একজন ব্যক্তি সমাজের মধ্যে সকলের উপকার সাধন করে, সকলের সুন্দর ব্যবহার প্রদান করে, অর্থাৎ দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করে, তখন ওই ব্যক্তি সমাজের মধ্যে একজন সম্মানী ব্যক্তি হয়। কিন্তু যখনই একজন ওই ব্যক্তির যখন তার বাচনভঙ্গি যখন অশুদ্ধ হয়, যখন তার চালচলন যখন অসুন্দর হয়, তখন সে একজন মানুষ একজন সমাজের মধ্যে সে ঘৃণিত ব্যক্তি হয়। তো ঠিক তদ্রুপভাবে যেমন একজন প্রব্রজকের কথা চিন্তা করুন, যখনই একজন প্রব্রজক তার শিলবিনয়ের পরিপূর্ণভাবে সে পরিপূর্ণভাবে তার সমন্বয় জীবন তার ব্যক্তি জীবন পরিচালনা করেন, তখন সে উত্তরোত্তর সুবিধা হয়, দেব মনুষ্য সমাজের মধ্যে সে সম্মানিত হয়। আবার যখন সে এই সমন্বয় ধর্ম থেকে চ্যুত হয়, তখন তো তার সমস্ত শ্রেষ্ঠত্ব এবং পূজার আসন থেকে সে অর্থাৎ তার গৃহীত স্থানে নিপতিত হয়। তো সদর্মে পূজার বিন্দুগণ আমাদের এই শ্রেষ্ঠত্ব এবং হীনত্বের কারণ হচ্ছে তৃষ্ণা। আমরা নিচু স্থানে চলে যাই কখন, নিচু স্থানে যখন আমরা যাওয়ার মতো কর্মক্রিয়া সম্পাদন করি তখন আমরা নিচু স্থানে চলে যাই। যখন আমি এই আমাদের তৃষ্ণা বর্ধিত হয় কায়োধারে বাক্যদ্বারে এবং মনোদ্বারে, যখন আমরা অকুশল কর্ম করি, যখন আমরা অশুভ কর্ম করি, যখন আমরা পাপ কর্ম করি, তখন আমরা আস্তে আস্তে নিম্নদিকে ধাবিত হতে থাকি, নিম্নদিকে চলে যাই। কিন্তু আবার যখন আমরা কায়োধারে বাক্যদ্বারে আর মনোধারে যখন আমরা সুকৃত কর্ম সম্পাদন করি তখন আমরা আস্তে আস্তে উত্তরোত্তর বর্ধিত হয়ে শ্রীবৃদ্ধ হয়, উন্নত হয় আমাদের জীবন, সমাজের মধ্যে উচ্চ স্থান লাভ করে থাকে। তো সেহেতু সদ্যমে পূজার বিন্দুগুণ আমরা যেহারে এই যে সবসময় সংসার জীবনে দুঃখ পাই এবং সংসার জীবনে কষ্ট পাই, এই সংসার জীবনে দুঃখ কষ্ট পাওয়ার পিছনে আমাদের কারণ কিন্তু তৃষ্ণা। যতই আমাদের তৃষ্ণা প্রকট হয়, যতই আমাদের তৃষ্ণা উত্তরোত্তর সীমিত হয়, তখনই আমরা কিন্তু অশুভন কর্মগুলো করি, ঠিক না? সেরকম না, যখন আমরা আমাদের মনের মধ্যে যেমন ধরেন আমার মনের মধ্যে অধিক অর্থলোভ আমার মধ্যে চলে আসলো, তখন অধিক অর্থলোভের জন্য হয়তো আমি চুরি করলাম, নয়তো কোনো অসৎ উপায়ে আমি অর্থ উপার্জন করতে শুরু করলাম, তাহলে লোভের কারণে আমার কী হলো, সমাজের মধ্যে আমার অধঃপতন হলো, ঠিক না? তৃষ্ণার কারণে যেমন হঠাৎ করে আমার এই আমরা এই যে স্পর্শের কারণে তৃষ্ণার কারণে যখন আমরা আহার্য কুহার্য খাওয়া শুরু করি, অহার্য কুহার্য ছিলেন তো যেমন নিজের সুখের জন্য নিজেকে যে শান্তি রাখার জন্য আমরা মদ্যপান সেবন করি না, ঠিক না? যখন আমরা মদ্যপান সেবন করি নিজের সুখের জন্য, নিজের এই যে আরাম আয়েশের জন্য অথবা সুখ উপভোগ করার জন্য অথবা নিজেকে এনজয় করার জন্য, হ্যাঁ, কিন্তু তখনই আমরা তৃষ্ণার মধ্যে যখন করি তখন আমাদের অধোগতি হয়, আমাদের দুর্নাম হয়, হ্যাঁ। কিন্তু যখনই আমরা হয়তো অন্যায়ভাবে কোনো একজন ছেলে যদি একজন মেয়ের প্রতি আকর্ষিত হয় অথবা একজন মেয়ে যদি অন্যায়ভাবে কোনো পুরুষের দিকে আকর্ষিত হয় তখনই আমাদের লোভ বৃদ্ধি হয়, তৃষ্ণা বর্ধিত হয়। ওই লোভ এবং তৃষ্ণা বর্ধিত হওয়ার কারণে
আমাদের দুর্নাম হয়, আমাদের অধঃপতন হয়, হ্যাঁ আমাদের অকৃত্য হয়, তাহলে সেক্ষেত্রে চিন্তা করুন, যাতে আমাদের চাওয়া পাওয়া সমাজের মধ্যে সংসারের মধ্যে লাগামহীনভাবে আমার তৃষ্ণা চাওয়া পাওয়া যতই বর্ধিত হবে তবে ততই আমাদের সংসারের মধ্যে দুঃখগুলো উত্তরোত্তরভাবে বৃদ্ধি হবে। তা আমাদের এখন কী করতে হবে, আমাদেরকে করতে হবে যে সংসার জীবনে নিজের কষ্ট অর্জিত উপার্জিত অর্থের প্রতি নিজের যে সমাজ কর্তৃক এই যে নির্ধারিত এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী স্ত্রীর প্রতি নির্ধারিত এই যে সন্তুষ্ট থাকা যখন আমাদের শ্রীবৃদ্ধি হবে কখন, যখন আমাদের বাক্যগুলো আমরা সংযত করব, আমরা কটাক্ষ ব্যবহার করে থাকি, মানুষকে মন্দ কথা বলে থাকি, ব্যবহার খারাপ করে থাকি, যখন আমাদের এই বাক্যগুলো আমাদের বাক্য বাসনভঙ্গি যখন আমরা সংযত করবো তখন আমাদের শ্রীবৃদ্ধি হবে। যখন আমরা নিজেকে নিজের যে তৃষ্ণার জন্য এই যে মাতালের মতো আমরা যখন মদ্যপান সেবন করব করা থেকে বেরোতে থাকবো তখনই আমাদের শ্রীবৃদ্ধি হবে। সদমে পূজারী দেখুন ইহজীবনের শ্রীবৃদ্ধি এবং অবনতি এর তেমন কিছু যাই আসে না মানুষের, ইহজীবনের শ্রীবৃদ্ধি বা অবনতিতে এটা তেমন কিছু না, কিন্তু পরকালটা হচ্ছে আসল জিনিস, ঠিক না? যেমন ধরেন ইহজীবনে আপনি সারা বছর মদ্যপান সেবন করলেন, তো সমাজে আপনাকে দুর্নাম করলো, খারাপ মানুষ বলে সারা জীবন নিন্দা করলো, কিন্তু আপনি খেয়ে চললেন, এটা আপনার তেমন কিছু হলো না, হ্যাঁ তেমন কিছু হলো, সামান্য দুর্নাম হলো আর কি। আপনি একটি ব্যবচার করলেন, আপনি গাল বন্ধ করলেন, আপনি চুরি করলেন, হয়তো সমাজে আপনাকে জিত করলো, হয়তো চোরের দায়ে জেল হাজতে দিলে সেখান থেকে বের হলেন, এটা তেমন কিছু বড় ক্ষতি নয়, এটা সামান্যতম ক্ষতি মূর্খের জন্য, জ্ঞানীদের জন্য এগুলো মহা ক্ষতি, ঠিক না? যারা ভালো মানুষ তারা কি হয় যে হতায় হতায় এবং মাসর্গ সরমত মরণ বলে না ভাই, হ্যাঁ আর যারা মূর্খ মূর্খ হয় তারা হয় না, হ্যাঁ কেন হন তারা হয়তো আমার মানুষের মান এত সহজে রায় আর যারা সম্মানী এরা কিন্তু কি বলে সরম থেকে মরণ ভালো। অর্থাৎ সমাজের মধ্যে একজন সম্মানিত একজন ভালো ব্যক্তি হয়ে বেঁচে থাকাচ্ছি, যদি আমি আমার যদি দুর্নাম হয় আমার মরে যাওয়াটা হচ্ছে অনেক ভালো। এখন আমরা যে কদিন বেঁচে আছি এখানে এখানে নিন্দিত হওয়া বা নন্দিত হওয়া বা অর্থ দিয়ে মানুষের মনগুলো মন আহরণ করা বা মানুষের মন জয় করা, এটা হচ্ছে পরকালের কথা, আমাদেরকে বেশি চিন্তা করতে হবে। পরকালে শুধু নিন্দা নয়, পরকালের নরক যন্ত্রণা ছাড়িয়া পায়ের যন্ত্রণা দুঃখগুলো আমাদেরকে পেতে হবে, ঠিক নয় না? হ্যাঁ এই জীবন অনগ্রহ চারপাশে যারা মানুষ আছে, হ্যাঁ মাস্টর বৈশালা, হ্যাঁ উত্তর দিয়ে মাস্টর দিয়ে দৈন দিয়ে হাজার তিন তেরে তেরে কিছু দিলে মা দেখুন মাস্টর বউ না দেবাল মাস্টর বউ নাই, ঠিক না? হ্যাঁ যদি মাস্টর বউ যদি অন্যায় করে না মাস্টর বউ খুব ভালো নাই না করে না বুঝুন, তাই আমরা কিন্তু গ্রামের মতো সমাজের মধ্যে থাকলে হয়তো সহজে কোনো একজন মানুষের মন আকর্ষণ করা যায়, মানুষের মন জয় করা যায়, ঠিক না? কিন্তু অর্থ দিয়ে বৃত্ত দিয়ে হ্যাঁ আহার্য বিদ্যা দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু পরকালে এমন একটা বিষয় যা অর্থ দিয়ে আহার্য বিদ্যা দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে এগুলো পরকালে সুখ সমৃদ্ধি আনয়ন করা যায় না। পরকালে সুখ সমৃদ্ধি আনয়ন করতে হলে আমাদেরকে ওই যে বললাম না আমাদের আমাদের তৃষ্ণা আমাদের চাহিদা এবং আমাদের আমাদের ভোগ বাসনাটুকু একদম সীমিতের মধ্যে রাখতে হবে, কেমন? যত বেশি আমরা নিজের আয়ত্তের বাইরে যখন আমরা তৃষ্ণার প্রতি লোভের প্রতি দেশ মোহের প্রতি আকর্ষিত হব তত ততই আমাদের পাপগুলো বৃদ্ধি হবে। যখন আমরা নিজের সংসারের মধ্যে যতটুকু রয়েছে অর্থ উপার্জন থেকে শুরু করে স্ত্রী পুত্র শিক্ষা দীক্ষা মান সম্মান ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো ততই আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, কেমন? তো সদ্ধর্ম পূজার বিন্দুগণ বৌদ্ধ একটা কথা বলেছেন যে শিলহীরা মানব যে পশুকে সমান না, অর্থাৎ শিলহীন মানুষ হচ্ছে কিসের সমান? একটা পশুর সমান, ঠিক না? শিলহীন মানুষ হচ্ছে একটা পশুতুল্য। পশুর যেমন সারাদিন ব্যাপী শুধু আহার আর নিদ্রার কথা চিন্তা করে, ঠিক শিলহীন মানুষ শুধু আহার আর নিদ্রা শিলহীন মানুষ অর্থের কথা আহারের কথা আর নিদ্রার কথা চিন্তা করে, সে ধর্মের কথা চিন্তা করে না, ঠিক না? সমাজের হয়তো বেশি সংখ্যক মানুষ রয়েছে যারা শুধু
তিন বেলা আহারের কথা আর কাজকর্মের কথা আর অর্থের কথা চিন্তা করে, সে ধর্মপূর্ণর কথা চিন্তা করে না। প্রতিদিন দৈনন্দিন ধর্মপূর্ণ করতে হলে যে আমাকে জ্ঞানস্মরণে যেতে হবে সেরকম নয়, ঠিক না? বাড়িতে থেকে আমি কিন্তু ধার্মিক মানুষের মতো চলাফেরা করতে পারি, একজন সৎ মানুষের মতো নিজেকে গঠন করতে পারি। সেহেতু বৌদ্ধ বললেন শিলহীনা মানব পশু বিষয়, যারা শিলহীন মানুষ এরা হচ্ছে পশুতুল্য। কেমন দেখেন, এই পশুতুল্য মানুষ যারা, এরা মৃত্যুর পরে কোথায় যায়? হ্যাঁ, মৃত্যুর পরে কোথায় যায়? হ্যাঁ, নরকে। না, এরা যখন মনুষ্য উচিত কাজ হয়, এরা যখন মনুষ্য উচিত কাজ হয়, এরা মনুষ্য উচিত কাজগুলো করে না, করে করে না। যেমন এখন ধর্মদেশনা হচ্ছে, হ্যাঁ, অনেকে গল্প গুজব করছে, কথা বলছে, তাহলে এরা কিন্তু মনুষ্য উচিত কথা মতো কথা বলছে না। এরা কিসের মতো কথা কাজ করতেছে? পশুর মতো না? হ্যাঁ, গরু সংসদে এতে খের খায়, গাছ খায়, এরা যদি চলে আমি যদি এটা অভিধর মনে হচ্ছে কিছু বৌদ্ধ আইনে দেখনা করলে গরু চলো নেব না, তাহলে এখন যে দেখেন দেশনা হচ্ছে, যারা কথা বলতেছে, যারা বাজার করতেছে, যারা দেশনের প্রতি মনোযোগী নেই, এরা পশু তুললো না? অর্থাৎ ওই হাজার ছাগল তুললো, গরু তুললো, ঠিক না? হ্যাঁ, তো পশু সবসময় পশুর মতো কাজ করে, আর মানুষ সবসময় যেখানে যায় কিসের মতো কাজ করে? মানুষের মতো কাজ করে। সাইন গোসাইন ওই কেন হইত দিয়ে দেয়। হ্যাঁ, আজকে তো এইভাবে যদি আমি না বলি, আপনারা কীভাবে নিজেকে সংশোধন করবেন, ঠিক না? প্রত্যেকটি ধর্ম বিনয়, প্রত্যেকটি ধর্ম বাক্য মানুষের জন্য যে কোনো মুহূর্তে একটি জ্ঞান দান করতে পারে, ঠিক না? বুদ্ধের প্রত্যেকটি বাক্য হলো হচ্ছে ওই যে মহাসমুদ্রের এক রস, লোন রস, লোন রস মানে মহাসমুদ্রের একটি রসের রসিত। এটা হচ্ছে কিসের রস? মহাসমুদ্রের খন রস, লবণ রস, ঠিক না? মেঘনা যমুনা পদ্মা সবগুলো যখন সাগরে পতিত হয় তখন সেগুলো, আর মেঘনা যমুনার জল থাকে, সবগুলো লবণ রসে পতিত হয়ে ঠিক এবং ধর্ম বিনয় এক রস বিমুক্তির রস। অর্থাৎ বৌদ্ধ ধর্ম বিনয় হচ্ছে সত্যি প্রত্যেকটি বাক্য হচ্ছে কী রসে রসিত? বিমুক্তির রস। প্রত্যেকটি বাক্য শ্রবণের সাথে সাথে মানুষের জ্ঞান উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেজন্য সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ আছেন যারা সমাজে থেকে তাকে নিজেকে একজন শিলবান ধার্মিক মানুষ হিসেবে গঠন করতে পারে, আর কতগুলো মানুষ হচ্ছে এরা সারাটা জীবন দুঃশীল দুরাচারে থেকে যায়, ঠিক না? আর ধর্মশ্রবণ করতে গেলে এমন কতগুলো মানুষ আছেন, হ্যাঁ, এরা যে ধর্মশ্রবণ করতেন, যে কোনো দেশনায় গেলেও, যে কোনো ধর্মশ্রবণ শ্রবণ অনুষ্ঠানে গেলেও এদের দ্বারা ধর্মশ্রবণ করা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এগুলোর মর্ম তো বুঝে তার কোনো সাধ্য নেই। যেমন আপনারা কেন আজকে স্বয়ং যখন দিয়েছেন সেখানে মাছ মাংস কেমন সবজি ফল ফুল কতগুলো দিয়েছেন না, ঠিক না? ওগুলো কিরিয়া দিয়েছেন, কিদি দিন দেওয়া আসু গো, হ্যাঁ, স্বামী দি দিন দে না, তো স্বামী সে মাংস খাওয়া বুঝি না, হ্যাঁ, স্বামী সে মাংস ঘুরাইলে যে আগত ঘুরাইলি, হ্যাঁ, হ্যাঁ, স্বামী দিনে ওনার মিষ্টান্ন দিলিও যে আবার রসগোল্লা দিলিও, এই ওই মিষ্টান ওই স্বামীর তো এই মাংসর স্বাদ আর মিষ্টির স্বাদ দুজনের সাধ্য নাই। ঠিক তদনুরূপভাবে যখন পণ্ডিত গুণীজন যখন ধর্ম ভাষণ হয় তখন মূর্খজন যখন অমনোযোগী হয় কথা বলে কেমন, তখন তারা হচ্ছে কি তুল্য? ও মূর্খ ব্যক্তিগণ স্বাম তুল্য, হ্যাঁ, মাছ মাংস খুবই মানে ধর্ম রসের স্বাদ সে বুঝে তার বুঝে বুঝে সক্ষমতা নেই, ইন্দ্রিয়ের ধারণা, আমাদের ইন্দ্রিয়ের ধারণা এমন ভয়ঙ্কর, আওয়াজ টুকু বাক্য ব্যবহার করা, চোখগুলো এদিক ওদিক ঘোরাফেরা করা, মনের মধ্যে আজেবাজে চিন্তা করা, আজেবাজে কথা বলা, আমাদের ইন্দ্রিয়ের ধারণা এমন ভয়ঙ্কর, সেগুলো ধর্ম শ্রবণের সময় আমাদের ইন্দ্রিয়গুলো শান্ত থাকে না, এগুলো তখনও এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক না? কিন্তু উচিত ধর্ম শ্রবণের সময় এগুলো নীরবে থাকা, মনোযোগ দিয়ে শোনা। আচ্ছা, শিল পালন করলে মানুষ কী হয় দেখুন, একটি ছোট্ট একটি শিলের ব্যাখ্যা করে আমার ধর্মদেশনা শেষ করব। এখানে আমাদের অনেক কাজ করে আছে, কিন্তু যারা বাইরে থেকে এসেছেন হয়তো তারা এক বছর হয়তো ছয় মাস মাস দুই মাস কষ্ট করে এখানে এসেছেন, ঠিক না? কাজের কথা চিন্তা করে কিছু না বললে তাদের জন্য এটা মঙ্গলদায়ক হবে না, যদি বা অন্যদিকে কাজ না হলেও কিন্তু এদিকে কিছু ধর্ম শ্রবণ করলে এটা যে যারা বাইরে থেকে এসেছেন এদের জন্য বেশি ফলপ্রসূ হবে, মঙ্গল হবে।
আমাদের ভবিষ্যৎ ছোট্ট একটি গল্প বলব উপেক্ষা। আমরা তো গল্প বলতে বেশি ভালো লাগে না শুনতে। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ একজন শশকুলে জন্ম নিয়েছিলেন। শশক ছিলেন তো, শশক মানে পর্বত, শশকুলে জন্ম নিয়েছিল। এখন শশকুলে যখন জন্ম নিয়েছিল তখন বুদ্ধ শ্রাবস্তির চেতবনে অবস্থান করছিলেন। সেখানে একজন ব্যক্তি বুদ্ধকে একদিনের জন্য নিমন্ত্রণ করলেন, অর্থাৎ ধনকুবির একটি সৃষ্টি। এখন আজকে ভিক্ষা দিলেন, কালকে দিলেন, পরশু দিলেন, এভাবে দিতে দিতে বুদ্ধ যেদিন যায় শুধু বুদ্ধকে বলেন, হে ভগবান কালকের জন্য আবার আপনার সশিষ্য আমার এখানে পিণ্ডাচরণে আসবেন। এরকম করতে করতে বুদ্ধকে সাত দিন পিণ্ডাচরণ দিলেন, হয়দিন সাত দিন পিণ্ডাচরণ দিলেন। আজকে আসলেন, আজকে আসার পর কালকের জন্য ভাঙ করলেন, কালকে আসার পর পশুর জন্য ভাঙ করলেন, পশু আসার জন্য এর পরের দিনের জন্য ভাঙ করলেন। এভাবে সপ্তদিন পর্যন্ত দান করার পরে তখন এই ওই শ্রেষ্ঠীকে বললো, হে বাসক, তুমি একদিন দুদিন তিন দিন করতে করতে আজকে প্রায় সাত দিন পর্যন্ত দান করলে আমাকে, তুমি কত কষ্ট করেছ, হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়েছে। তখন বুদ্ধ বলেন, উপাসক বলেন, হে ভগবান, আমার যে ইহকাল পরকালের সুখের জন্য আমি সপ্তদিন পর্যন্ত দান করেছি, এটা আমার মঙ্গলের জন্য। বলে যে হ্যাঁ, শুধু তুমি নয়, আমি কিন্তু পূর্ব জীবনেও তোমার থেকে হীনকুলে জন্মগ্রহণ করেও তোমার থেকে শ্রেষ্ঠ দান করেছিলাম, বুদ্ধ বললেন আর কি। তখন বুদ্ধ সৃষ্টির প্রার্থনা অনুযায়ী বললেন, হে ভগবান, আপনি কোথায় হীনকুলে জন্ম নিয়েছিলেন এবং কীভাবে দান করেছিলেন? তখন বুদ্ধ বললেন, দেখো উপাসক, পূর্ব জীবনে আমি এক শশক জনিতে জন্ম নিয়েছিলাম। জনি মানে লোক, কেমন, আমি খরগোশ হয়েছিলাম। আমার চারজন বন্ধু ছিল, একজন ছিল শিয়াল, আরেকজন ছিল বানর, আরেকজন ছিল উদু বিড়াল। আমার চারজন বন্ধু ছিল, তিনজন বন্ধু ছিল। তো আমরা তিন বন্ধু সবসময় এক জায়গার বন্ধু, আমরা চার বন্ধু সবসময় একই জায়গায় আমরা কথাবার্তা বলতাম, পরামর্শ করতাম। তো এখন যে কোনো একদিন পূর্ণচন্দ্র, তৎকালীন সময়ে যখন এই মানুষের পঞ্জিকা ছিল না, দিন গণনার সঠিক সময় ছিল না, তখন মানুষ দিন মাস গণনা করত চন্দ্র দেখে। চন্দ্র যখন পূর্ণচন্দ্র দেখত তখন সকলে মনে করতো আজকে পূর্ণিমা, অর্থাৎ পনেরো দিন গত হয়েছে মাসের। আজকে যখন একদম চন্দ্র যখন কাছির মতো থাকতো তখন মনে হয় আজকে পনেরো দিন, পনেরো দিনের পক্ষ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ অমাবস্যার পূর্ব পরের দিন, এরকম করে মানুষ অনুভব করে নিত। এখন এরকম করতে করতে একদিন কি হলো, এরকম পূর্ণচন্দ্র দেখে ও তার তিন বন্ধুকে ডেকে বললো, দেখো আজকে পূর্ণচন্দ্র আকাশের মধ্যে জলগ্রহণ করছে, মনে হয় কালকেই পূর্ণিমা, চলো আমরা সবাই আজকে উপসতশীল পালন করি। তখন ওই খরগোশ সব শশকের কথা কিন্তু সবাই শুনতে পারো, যে হ্যাঁ শশক পণ্ডিত, আজকে আমরা সবাই উপসতশীল পালন করব। তখন তারা মনে মনে, আজকে উপসতশীল আমরা গ্রহণ করেছি, বিকাল অবজন করবো না, প্রাণী হত্যা করবো না, বা ব্রহ্মচর্য শিল্পের প্রতিপালন করবো, এভাবে অধিষ্ঠান করে তারা নিজে নিজে উপসতশীল গ্রহণ করলো। এখন গ্রহণ করার পরে সবাইকে উপদেশ দিলে, দেখো তোমরা আজকে যে যা দান পাও সবাই শুধু দান করবে, কারণ উপসতশীল নিয়ে অষ্টশীল নিয়ে দান করলে স্বাভাবিক অবস্থা দান করার চেয়ে অধিক পুণ্য হয়, বুঝতে পারছেন তো? অর্থাৎ স্বাভাবিকভাবে আপনারা দান করলে যে পুণ্য হয়, অষ্টশীল নিয়ে দান করলে তার চেয়ে বেশি পুণ্য হয়, হ্যাঁ তোমরা সেভাবে দান করবে, যে যা পাও দান করবে। এখন শশ এই কুটিরের মধ্যে চলে গেল, খরগোশ খরগোশের স্থানে চলে আসলো, উদু বিড়াল উদু বিড়ালের জায়গায় চলে গেল, বানর বানরের জায়গায় চলে গেল, শিয়াল শিয়ালের জায়গায় চলে গেল। হ্যাঁ এভাবে চলে যাওয়ার পরে তখন ভোর হলো, অর্থাৎ সকাল হচ্ছে, সকাল যখন হচ্ছে বলে আজকে তো আমরা উপসব দেখি কোনো আহার পাই কিনা। এখন প্রথমে উদু বিড়াল আহারের জন্য বের হলো, উদু বিড়াল যখন আহারের জন্য বের হলো তখন ওই সকালবেলা জেলেরা মাছ ধরে না, তখন এক জেলে মাছ ধরে কিছু বালু চড়ে নিয়েছে গর্তের মধ্যে রেখে সে আবার নদীর মধ্যে মাছ ধরার জন্য নিয়ে গেল। তখন ওই উদু বিড়াল মাছের গন্ধ পেয়ে আহার অন্বেষণ করতে এসে ওই মাছের অনুসন্ধান করে গর্ত থেকে সেগুলো বের করে
তার বাড়ির মধ্যে সেগুলো নিয়ে গেল, তাহলে সেগুলো চুরি হবে না? হ্যাঁ, চুরি হয় না। যে কোনো জিনিস যদি সাতবার পর্যন্ত বড় করে যদি বলে এগুলো খাস, এগুলো যদি বড় করে বলে কেউ যদি বলে, কেউ যদি না বলে এগুলো আমার নয়, তাহলে সেটা চুরি হয় না। ঠিক তদ্য বাবু, তারাও যেহেতু জন্মজবান, তার পারমিকবান সত্তা, তারা সে বলেছিল এই মাছগুলো খা, আমার বলে কেউ অধিকার করে নিয়ে দেয় সেগুলো সে তার আবাসভূমিতে নিয়ে গেল। এরপরে কতক্ষণ পরে ওই যে এই যে বানর ওই শিয়াল আসলো আহারের জন্য। শিয়াল কি করলো, ওখান থেকে একজন মানুষ লাকড়ি আহারের জন্য আসলো। সে রন্ধনকৃত কিছু মাংস এবং দই মানে লাকড়ি ঘাটা করে আহার করলো। এরূপ চিন্তা করে সেগুলো এক জায়গায় মাছা ভাতগুলো রেখে সে গাছ কাটার জন্য গেল। ওই শিয়াল পণ্ডিত কি করলো, সেগুলো পেয়ে গলার ওই যে মানে মুখ দিয়ে ধরে তার আবাসভূমিতে নিয়ে গেল। আর বানর কি করলো, গাছ থেকে ফলগুলো আহরণ করে তার বাড়ির মধ্যে মানে বাসার মধ্যে বসে রইল। অর্থাৎ উপযুক্ত সময়ের মধ্যে আমরা কি করব, সেগুলো আহারকৃত সমাপন করবো মধ্যাহ্ন না যাওয়ার আগে। এদিকে কি করলো, শশক পণ্ডিত চিন্তা করলো, হ্যাঁ আমি তো কোনো দাতাকে যদি কোনো যাচককে যদি আমি যদি ঘাস দিই, কারণ আমি তো তৃণভোজী, আমার আহার তো কেউ গ্রহণ করবে না, আমি কী দান করব। তখন ওই শশক পণ্ডিত চিন্তা করলো, যদি আজকে কেউ আমার কাছ থেকে যদি দান চাইতে আসে তাহলে আমার জীবন দান করব। কী দান করব, জীবন দান করব। উপসত শিল গ্রহণ করে সদমের পূজার বিধবন আপনার সবসময় ত্যাগ চেতনা রাখবেন মনে, কেমন সঙ্গদান করার সময়, অস্ত্র পুরস্কার দান করার সময়, যে কোনো সময় দানের সময় কখনো কৃপণতা করবেন না, কেমন কখনো আলস্য করবেন না, সবসময় উন্মুক্ত চিত্তের মধ্যে দান করবেন। তখন সেই শশক পণ্ডিত চিন্তা করলো, আজকে আমি কিসের মতো দান করব, হ্যাঁ আমি আজকে জীবন দান করব, ঠিক না? তো আপনারা তো প্রতিদিন প্রতি অমাবস্যা অষ্টমীতে অষ্টশীল নিতে যান, ঠিক না? কিন্তু অষ্টশীল নিতে গেলেই কিন্তু অনেকে কিন্তু অনেকের অষ্টশীল কিন্তু পরিপূর্ণ হয় না, ঠিক না? অষ্টশীল নেওয়া যাওয়ার পরে মন্দিরে আহার ললতা, ঠিক না, আহারের ভিতরে লোভ থেকে যায়। আবার অষ্টশীল নিয়ে টিভি দেখে না, সিনেমা দেখে না, সিনেমা দেখে অনেক সময় অধিক নিদ্রা যায়। অষ্টশীল নিয়ে ধর্মপূর্ণ শ্রবণ না করে বেশি বেশি ঘুমায়, এখানে কিন্তু করা উচিত না, কেমন? যেমন আপনি আজকে অষ্টমী, মন্দিরে গেলেন, সবজি দিয়ে রান্না করে সবাই নিয়ে গেলেন, কিন্তু আপনি যখন সেখানে দশজন যখন যখন খাওয়াত খেতে বসলেন তখন দাদা মাছের টুকরান একখানে আসেন সব আল্লাহ একটু আল্লাহ এই নেব, হ্যাঁ তাহলে আহার লোক না, হ্যাঁ কেন খুব আসুক, হ্যাঁ খোঁজবা কেন একটু মাংস মানুষ আল্লাহ, কিন্তু আয় অনুযায়ী দিই সবজি দিই, ঠিক না? আয় মাংস দিই মন্দির তো হাই আগে ওই ওই নব ধর্ম এটা দান হয়েছে, আমি যে পরিমাণে দান করলাম এর চেয়ে উৎকৃষ্ট কিছু খেয়ে আসলাম, আমার ফলো না, ঠিক না? আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি অষ্টশীল নিতে গেলাম, আমরা হয়তো তিনজন গেলাম, পরিবার থেকে চারজন গেলাম, ঠিক না? হয়তো একটা টিফিন বক্স করে আমি সোয়াইন নিয়ে গেলাম, ওই সোয়াইনগুলো আপনি আবার অষ্টশীল নেওয়ার পরে তিন চারজন সেখানে আপনি মন্দির থেকে খেয়ে আসলেন, ঠিক না? কিন্তু যে সোয়াইনগুলো নিয়ে আসলেন পরিবারের সদস্য যারা গেছেন অষ্টশীল নিতে তাদেরও হবে না, এরকম হয় না অনেক সময়? এমন উপর টিফিন বক্স করে সোয়াইন লোক গিয়ে দিবে তারা সাতজন মন্দির বাড়িতে যদি অষ্টশীল যারা লইতে গিয়ে তারা সাতজন ওরে নই অষ্টশীল লইতে যায় তারা সাড়ে জন খাই, সে তো বুদ্ধরে দিয়ে দিই বান্তে রেখে দিয়ে কি দিয়ে বা তারা কি খাই ওই নব অষ্টশীল দিবে, এটা এরকমও হবে না। সুতরাং আমি অষ্টশীল নিতে গিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি সেখানে তিনজন আহার করি আমাদের তিনজনের আহারগুলো হচ্ছে কিনা, কেমন আহার লোলতা, ওই দিন আমি যা চাই তাই দিয়ে খেতে হয় খেয়ে ফেলতে হবে, ওদের আমি মাংসের প্রতি লোভ করবো। তো একদিন আমি যখন বিহার ভিত্তিক ভিক্ষু ছিলাম তখন আমি একদিন অষ্টশীল দেওয়ার পরে আমার আসনের মধ্যে আমি বসে রইলাম, তখন এই সেখানে তিন চারজন বৃদ্ধ মানুষ মানে ওরা আহার করতেছেন সবজি দিয়ে। তখন আমি বললাম ওখানে তো মাছ মাংস দেখা যাচ্ছে, এরা বৃদ্ধ এদেরকে কিছু মাছ মাংস দেন না, বলছে না বলতে আমি মাছ মাংস আমরা খাই না। আজকে কেন খান না, কি আপনারা অন্য দিন খান না নাকি আজকে খান না? বলছে না আমরা মাছ মাংস খাই কিন্তু আজকে খাবো না। কেন খান না, কি কি কারণ, কি বুদ্ধ কি নিষেধ করেছেন অষ্টশীল দিয়ে মাছ মাংস দিয়ে না খেতে নিষেধ করেছেন? বলছে না। তখন তিনি অন্য একদিন একদম এই একটি এই উপযুক্ত সময় গিয়ে আমাকে বললো, ভাবতে আমরা ওই দিন কেন মাছ মাংস খাইনি জানেন? বলছে কেন, হয়তো অষ্টশীল লই তো ভাই এই যে মাছ মাংস টানাটানি হয়ে যায়, মাছ মাংস দিয়ে হয়তো সোয়াইন নিব কিন্তু মাছ মাংস খাইবে লাগবে এখনো দূরে
এটা ধরলে আরো হতে মাছ মাংসের প্রতি লোক নয় বললে যেদিন অস্ত্র ছিল ওইদিন আরো কিছুর প্রতি লোক বুঝতেন না, মাংস দিলে মাছ দিলে হাইতেন না, আরো চিন্তা বুঝি যেদিন অস্ত্র ছিল সেদিন কি হাইম নিরামিষ খাইবে, হয়তো বাড়িতে গেলেও খুবই হয়তো এটা আপদ দেয় না, হয়তো গল যায় না পদ্মা খাইবে, হয়তো বাড়িতেও যাই না, হয়তো এটা খাইলে হয়তো মাছ মাংস তো পারবে খেয়ে নিয়ে কথা হাতে লাগছি দেখো যদি বাড়িতেও যেতাম না মাছ মাংস খাইতাম না, এটা খাইম জিকা জিকা খাইম বাড়িতে না যাই আর এটা মাছ মাংস দিয়ে না সবজি দিয়ে খাই আর মানুষ আরে কি করে দেখতেন বদনাম তো সেই জন্য সব ধরনের পূজার কিন্তু যেদিন অস্ত্রশীল নিবেন সেদিনের সেদিন তো সেদিনে যেগুলো এই যে শাল যেগুলো রান্না করবেন না সেগুলো রেখে দিবেন, সেগুলো জমা করবেন কেমন একদিন যদি সেগুলো জমা করে সেগুলো ভাতের সোয়াং ফালার সোয়াং রান্না করে দিয়ে দিবেন কেমন সপ্তাহে একবার একবার উপোস থাকার জন্য চেষ্টা করবেন, অষ্টশীল নেবেন ওদিনগুলো জমা করে এগুলো ভাতের সোয়াং দিবেন, বিভিন্ন বিক্রাচরণ সোয়াংগুলো রান্না করে দিয়ে দিবেন, এগুলো কিন্তু পূর্ণ বেশি হয়, এগুলো কিন্তু কি হয় পুণ্য বেশি হয় না, আপনি না খেয়ে যে দান করছেন এগুলো পুণ্য বেশি হবে না। তা এখন কি হলো এই মোর যখন হলো জীবন দান যখন করবে বললো সরস্বত পণ্ডিত তখন দেবরাজের আসন উত্তপ্ত হলো, তখন দেবরাজ চিন্তা করলো আহা আমার আসন কেন উত্তপ্ত হলো, তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন যে সরস্বত পণ্ডিত অর্থাৎ খরগোশ তার জীবন দান করবে আজকে, হ্যাঁ সেই তার শিলাতে যে আমার আসন কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে, তখন সেই ওই চার বন্ধুকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে এক ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের ভেষ ধারণ করে আসলো, তখন ওই উদু বিড়ালের ঘরে গেল, ঘরে দেখলো ঘরে ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে রইল, তখন বললো হে বৃদ্ধ ব্রাহ্মণ আপনি কোথায় যাচ্ছেন, বলছে আমি আহার অন্বেষণ করতেছি, তাই নাকি বলছে হ্যাঁ আমার সাথে আমার আমার কাছে তিনটা মৎস্য আছে মাছ আছে আপনি ইচ্ছা করলে সেগুলো দান করবো আপনাকে, আচ্ছা ঠিক আছে আপনি রাখেন আমি ওদিক থেকে আসবো আসার সময় আপনার দানগুলো আমি নিয়ে যাবো। এখন শিয়ালের কাছে গেল, শিয়ালের কুঠিতে গিয়ে দাঁড়িয়ে রইল, বলছে আপনি কোথায় যাচ্ছেন হে ব্রাহ্মণ, বলছে আমি আহার অন্বেষণ করতেছি, তিনি বললো ঠিক আছে আমার কাছে কিছু মাংস আর দধি আছে আপনি ইচ্ছা করলে আমি এগুলো আপনাকে দান করবো, বলছে আচ্ছা ঠিক আছে আমার দান আপনার কাছে থাক আমি ওদিক থেকে আসার সময় আপনার কাছে নিয়ে যাবো। এরপরে বানরের কাছে গেল, বানরকে বললো বানর বাগান বানর জিজ্ঞেস করলো হে ব্রাহ্মণ আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে, তিনি বললেন আমি আহার অন্বেষণ করতে মানে হাঁটতেছি, তখন তিনি বললো আচ্ছা ঠিক আছে আপনি আমার কাছে এখানে কিছু আম রয়েছে ফলমূল আদি রয়েছে আপনি ইচ্ছা করলে এগুলো আমি আপনাকে দান করতে পারবেন, তখন তিনজনকে সমসম কথা বলে আমার দানগুলো আপনারা রাখুন আমি আসার সময় আপনাদের দানগুলো আমি নেব, ওই সশক পণ্ডিতের কাছে গেলেন, সশল পণ্ডিতের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন, বলছে হে ব্রাহ্মণ আপনি কোথায় যাচ্ছেন, বলছে আমি আহার করতেছি, তাই নাকি বলছে হ্যাঁ তো এখন হ্যাঁ আহার করতেছি তাই নাকি বলছে হ্যাঁ তো আমি তো তৃণভোজী আমি তো ঘাস আহার করি আমার তো কিছুই নেই, হ্যাঁ তবে আমি আপনাকে একটা জিনিস দান করতে পারি, কেমন আমি এমন এক জিনিস দান করব যা পৃথিবীতে পূর্বে কেউ দান করেনি, আপনি এক কাজ করুন কিছু শুকনো কাঠের মধ্যে অগ্নি সংযোগ করুন অর্থাৎ আগুন জ্বালান, তখন আগুন যখন জ্বালাতে বললেন আগুন জ্বালানোর পর আমাকে বলবেন, তখন আগুন অগ্নি সংযোগ করার পরে বললো হে শশক এই আমি তো আগুন জ্বালিয়েছি, তখন ওই শশক পণ্ডিত কী করলো আমাদের বুদ্ধিসত্ত্ব আগুনের মধ্যে সে দৌড়ে গিয়ে ঝাঁপ দিল, হ্যাঁ তো জোরে গিয়ে ঝাঁপ দেওয়ার পরে দেখা গেলো সে আগুনগুলো একদম ঠান্ডা পানির মতো তার শরীরের মধ্যে স্পর্শিত হচ্ছে, তিনি বললো হে ব্রাহ্মণ তুমি এমন কি আগুন আগুন জ্বালালে এখন যে আগুন তো শীতল অত্যন্ত এগুলো উষ্ণ নয় গরম নয় আমার খেসো তো পুরো যাচ্ছে না এগুলো কীরকম আগুন, তখন দেবরাজ বললো হে শশক পণ্ডিত আমি ব্রাহ্মণ নই আমি দেবরাজ, এগুলো আগুন নয় এগুলো আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি রীতি প্রদর্শন করে আমি আগুন সংযোগ করেছি, হ্যাঁ বলছে তুমি কেন এই শশাগরা জম্বুদ্বীপের যে অনেকেই আসলেও
আমার জীবন যদি যে আজকে যদি কেউ চায়, আমি আমার জীবন তার উদ্দেশ্যে উৎসর্গ করে দেব, ঠিক না? তো শশক পণ্ডিত চিন্তা করলো, আমার তো দান করার মতো দানীয় বস্তু নেই, আমার নিজের জীবন ওই আমি আগুনের আগুনের মধ্যে যখন আমি পড়ে যাব, সেখান থেকে আমার যখন পুড়ে পুড়ে আমার শরীর যখন পুড়ে যাবে, তুমি তখন আমার আমাকে সেখান থেকে নিয়ে ছেড়ে ছেড়ে খাবে, এরকম জীবন দান কি করবেন? করবে না। তাহলে এভাবে যে শশক পণ্ডিত এবং উধু বিড়াল এবং ওই শিয়াল এবং বানর যেভাবে অষ্টাঙ্গ উপসত শিলের গ্রহণ করে, তারা নিজেভাবে নিজেকে যেভাবে দানের মধ্যে শিলের মধ্যে নিজেকে আত্মরিক করলো, ঠিক সেভাবে আপনারাও নিজেদেরকে সবসময় শিলের প্রতি কেমন দানের প্রতি আত্মনিয়োগ করে রাখবেন। সদ্যমে পূজার বিন্দু যখন অর্থ উপার্জন করলে যেমন মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, মানুষ যেমন কখনো কষ্ট পায় না, শিল প্রতিপালন দান ধর্ম এমন এক জিনিস যেগুলোর ফল কখনো বৃথা হয় না, যেগুলো ফল জন্মজন্মান্তর প্রদান করে মানুষকে। ওই দান এবং শিল প্রতিপালনের পুণ্যতে যে মানুষ সুন্দর হয়, দেশকে দর্শনীয় হয়, মানুষ ধনশালী হয়, কেমন কীর্তিমান হয়, যশস্বী হয়, খ্যাতিমান হয়, প্রভাব প্রতিপত্তিশালী হয়, ভূমি সম্পত্তির অধিকারী হয়, বুঝতে পারছেন তো? স্বর্গে যেতে পারে, ব্রহ্মলোকে যায় এবং মৃত্যুর পরে নির্বাণ হতে হয়। তাহলে শিল পালন করে দান পালন দান দান করে কখনো মানুষ এগুলোর ফল কি হয় না, বৃথা হয় না। ওই যে আমরা ছাদ দেখি না, হ্যাঁ, তখন ছাদের মধ্যে আমরা ছোটোকাল থেকে আমাদের দিদিমা এই যে ছোটোকাল থেকে হ্যাঁ অদিদিমা আমাদের ছাদ হালা করে দিয়ে হালা দেবে কি, তখন আর কেউ কয়েছে সাঁদর গুড়ি, দেখলে সাঁদর গুড়ি নেই বে, হ্যাঁ আসলে সাঁদর গুড়ি নয়, এবার হাতটা অম্মা দেখি রে সায়া তোমার তখন দেখি কিনা কিনা, আসলে কেয় নাম দেখিবে তা হতার হতা, ঠিক না? ওই শশকের মধ্যে অর্থাৎ ছাদের মধ্যে যে শশকের মতো অঙ্কিত একটা চিহ্ন আছে সেখানে কালো করে, ঠিক না? সেটা ছাঁদের গুড়ি নয়, ওটা হচ্ছে ওই দেবরাজেন্দ্র এই পর্বত থেকে মানে ওই বিভিন্ন লতা পাতা আহরণ করে ওই লতা থেকে যেগুলো রস করেছিল, এগুলো নিষ্পেষণ করে যেগুলো রস করেছিল ওই রস দিয়ে ওই ছন্দের মধ্যে শশক চিহ্ন অঙ্কিত করেছিল, বলছে হে শশক পণ্ডিত তুমি যে দান করেছিলে এগুলো অদ্বিতীয়, সুতরাং তোমার এই দান যাতে এই পৃথিবীতে লক্ষ্যকাল পর্যন্ত স্থায়ী হওয়ার জন্য, যাতে পৃথিবীর মানুষ জানতে পারে দেখতে পারে ওই ছাদের মধ্যে আমি তোমার চিহ্ন এঁকে দেবে, এ শশকের জীবন দানটি কি হয়ে থাকার জন্য লক্ষ কল্পকাল ধরে স্থায়ী থাকার জন্য ওখানে কি করে দিল, ভূমি থেকে নিষ্কাশন করে ওখানে মানে ওই যে লতার রস দিয়ে সেগুলো শশকের চিহ্ন এঁকে দিল, ওই শশক চিহ্ন সেখানে এক কল্প থাকবে, হতকল্প এক কল্প থেকে যাবে শশক চিহ্নটি চন্দ্রের মধ্যে, হ্যাঁ। তো সুতরাং আগে আমরা জানিলিও হ্যাঁ সাঁদরগুড়ি এখনই এর নাম করবেন, বুঝতে পারছেন তো? এখন থেকে আজকে বলবো যে ওটা শশক ছিল, অর্থাৎ আমাদের শশক পণ্ডিত যে জীবনে শরীর দান করেছিল তার দানকে মহাপ করে রাখার জন্য ওই দেবরাজেন্দ্র ওই তার শশক চিহ্নটি অঙ্কিত করে দিয়েছিল। তো যাই হোক, সদ্যমে পূজার বিন্দুগণ দূর থেকে বা নিকট থেকে যারা এসেছেন সকলেই চিন্তা করবেন, এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের জীবন কখন এই চোখের নিমেষে আমাদের জীবনগুলো অতিবাহিত হয়, ঠিক না? কখন সেই শিশুকাল থেকে 15 বছর হয়ে গেল, কখন 30 বছর হয়ে গেল, কখন 50 বছর হয়ে গেল, হা কখন চুল ন্যায় চুলগুলো পেকে কখন আমি বৃদ্ধ হয়ে গেলাম নিজের অজান্তে, ঠিক না? হ্যাঁ, তো সুতরাং বার্ধক্যজনিত জীবন যখন আমাদের শেষের দিকে চলে আসবে তখন আর আমার দ্বারা ধর্ম পূর্ণ করা কখনো সম্ভব হবে না। এমন কতগুলো মানুষ আছেন যেগুলো আমাকে দেখতে এসে ফলাহার ইয়ে মন্দির পর্যন্ত এসেছে, এতটুকু আসতে পারে না, মানে এই পথটা হাঁটতে পারে না, পদের মধ্যে খাদা, হ্যাঁ এই পথ দিয়ে আসতে পারে না, বৃদ্ধ তার বার্ধক্যজনিত কারণে, হ্যাঁ রোগের কারণে। এমন কতগুলো বৃক্ষ সমান আছেন যারা বৃদ্ধকালে বৃক্ষ সমান হওয়ার পরে হ্যাঁ সে প্রবজিত জীবন বৃক্ষ জীবন তিনি রাখতে পারে না, কেন রাখতে পারে না? কারণ বৃদ্ধ বার্ধক্য জীবন এমন কষ্ট, সে মুহূর্তে তার স্বামী স্ত্রীর এই যে ছেলে মেয়ের সেবা শুশ্রূষার কথা মনে পড়ে যায়, বুড়া হালে বান তো লেখাকে ছাড়া না মন্দিরেও ব্যাগুন থাকে না, হয় আহা বই বই এত তুমি খ্যাং করে পোলাপ বকে, ওরে আরো ঘর থাকিলে হাজিয়া খোয়াই এং গত, ঠিক না? আর পুত্র হ্যাং গত, আর নাতি এং গত, ঠিক না? হ্যাঁ এইভাবে পোলাপ বকে বৃদ্ধ হালে বান্ত সময়,
এটা মন্দিরে মন্দিরে থাকতে পারে না তারা, সবাই না আবার কেউ কেউ কেমন তারা মন্দিরে থাকতে পারে না, তারা ওই ছেলে মেয়ের আদর স্নেহের এবং বারণ পোষণ সেবা শুশ্রূষার কথা চিন্তা করে তারা বাড়িতে চলে যায়। এখন যারা সংসার না করে এখনই তারা হারাতে যাইবে স্নেহ, যারা সংসার করেনি তারা হরে যাবে বুড়া হলে, হ্যাঁ তবে হরে যাবে মাস্টার বাবু আর হলি আছে কেন কথা সান্ত্বনা খাই মা, হ্যাঁ আর হলি আছে কোনো কর না কেন আমরা শান্তি খাই আমরা আমরা নচাবেন না, আচ্ছা আচ্ছা তোর তো খুশি লাগে, আচ্ছা দায়িকালো খাইবে তো না দায়িকালো ঘষি কালো নচাবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সবাই দেখবেন আর কি আপনারা উপবাস উপবাস গিয়ে সকলে দেখবেন কেমন এদের কোনো যাতে বৃদ্ধকালে যারা কষ্ট না পায়। তো বৃদ্ধ প্রবোধক যারা দীর্ঘদিন শাসনের মধ্যে থেকে শাসনের কল্যাণ করেছিল মঙ্গল করেছিল কেমন বৃদ্ধকালে যদি ওনাদেরকে যদি আপনারা না দেখেন ওনারা কোথায় যাবেন, ওনাদের একটা জীবন সুখ করে দিয়েছিল সমাজের জন্য না, এখন বৃদ্ধকালে কেন ওনাদেরকে বাড়িতে যেতে হয়। যে কোনো বয় বৃদ্ধ ভিক্ষু উনি বিবাহিত হয়ে সংসার করে ভিক্ষু হোক বা সংসার না করে ভিক্ষু হোক উনি যাতে ওনাদের মন্দিরের সমস্ত দায়ক যাদের দায়িত্ব দায়িত্ব উপাসক উপাসিকারা সমাজের জন্য উনি যেহেতু জীবন দান করেছেন ওনাদেরকে বৃদ্ধকালে রোগ ব্যাধির সুখ দুঃখের মধ্যে সহযোগিতা করা একান্ত উচিত, ঠিক না। তা যাই হোক আমার কথা দ্বিতীয় তো করছি না, বা সশস পণ্ডিতের মতো আপনাদের জীবন দান করতে পারবেন না করলে তো ভালো কেমন, আপনাদের নিজেদের ক্ষমতার মধ্যে সবসময় ধর্ম পূর্ণ করে যাবেন অনুব্রত। এই যে আমরা যে সবসময় সংসারের মধ্যে বিভিন্ন বিপদ আপদের মধ্যে পড়ে থাকি, ঠিক না, তো বিপদ আপদের মধ্যে পড়াচ্ছি একজন গুণী জ্ঞানীর আশীর্বাদের চেয়ে আমাদের ধর্মপূর্ণ কিন্তু কম নয়, আপনাদের সকৃত ধর্মপূর্ণ কিন্তু কম নয়। যেমন আপনি যদি বলেন আমি এক মাস পর্যন্ত যে এই এক মাসব্যাপী সাপ্তাহিক দিন পর্যন্ত আহার করে নিই, আমি ওই আহারের সমস্ত উপার্জিত সম্পদগুলো দিয়ে আমি ভগবান থেকে স্বয়ং দান করেছি, এই পুণ্যফল যদি সত্য হয় এই সত্যের প্রভাবে আমার এই কাজটি পরিপূর্ণ হোক এই কাজটি পরিপূর্ণ হোক এইভাবে করলে আপনার কাজগুলো হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন আমি কোনো আমি আজকে অষ্টশীল পালন করেছি আমি কোনো কিছুর প্রতি লোভ করিনি বলেই আমার কোনো অষ্টশীল ভঙ্গ হয়নি, যদি আমি অষ্টশীল যে আজকে পালন করেছি এতে যদি পরিপূর্ণ হয় পরিপূর্ণ হয় এই শীলের থেকে এই শীলের পুণ্যের ফলে আমার এই জিনিসটি পরিপূর্ণ হোক আমার এই জিনিসটি পরিপূর্ণ হোক এভাবে যদি অধিষ্ঠান করেন আপনি আপনার যেটা চান সেটা পরিপূর্ণ হবে কেমন। তো যাই হোক আমার কথায় দীর্ঘায়িত করছি না, জ্ঞানস্মরণ অরণ্যের মধ্যে এখানে কিছু কাজ রয়েছে আপনারা হয়তো যাওয়ার পূর্বে আগে নিজের ভাই শ্রম দিয়ে সেটা সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো আমার ধর্মদান ধর্মদানের পরিশেষে বলবো যে জীবন হচ্ছে আমাদের সীমিত, আমরা পৃথিবীকে সুন্দর মনে করে থাকি অর্থাৎ সংসারকে সুন্দর মনে করে থাকি কিন্তু এই সংসার শত সহস্র অর্থাৎ ষোলো আনা সংসারের মধ্যে পনেরোই আনাই আমাদের হচ্ছে দুঃখে জর্জরিত, ওই এক আনা সুখের কথা দেখেছি আমাদের পনেরো আনা দুঃখের কথা আমরা ভুলে যাই, এসে জন্য দুঃখকে দুঃখরূপে জানবেন সুখকে সুখ বলে জানবেন অনিত্যকে অনিত্য বলে জানবেন নিত্যকে নিত্যের জন্য রূপে জানবেন অসারকে অসার রূপে জানবেন সারকে সার রূপে জানবেন, এভাবে জেনে নিজেকে সত্য পথের অন্বেষণ সত্য পথ অন্বেষণ করে নেবেন। এভাবে যদি সত্য পথ অন্বেষণ করতে না জানেন মৃত্যুর পরে সবাইকে জবাবদিহিতা করতে হবে কেমন, সবাইকে কষ্ট পেতে হবে। আমার ধর্মদর্শনের কলেবর বৃদ্ধি না করে ধর্মদর্শনের জড়িত পুনর আসেন যে প্রতিদিন আপনারা যে প্রদীপ তোলেন স্বয়ং তোলেন এই যে আহার্য পূজা দিদি বাম থেকে স্বয়ং দেন মন্দিরে যান সকাল সন্ধ্যা বন্দনা করেন এগুলো প্রতিদিন সংসারের দুঃখগুলো না পাওয়ার জন্য অধিষ্ঠান করবেন, প্রতিদিন প্রতিদিনের জন্য অধিষ্ঠান করবেন। আমি একসময় এক জায়গায় প্রতিদিন দেশনা করতাম তখন সেখানে ছয় সাতজন যুবক আমার কাছে এসে বললো ভান্তে আপনি আজকে যেটা দেশনা করেছেন আমি সেটা কালকে শুনেছি, তখন আর কয়েকজন যুবক আমার কাছ থেকে দেশনা শুনত তখন তারা কখনো আমাকে বলেনি যে ভান্তে আজকে যেটা বলেছেন আমি আগেই শুনেছি। তখন ওই কিছু যুবক সেখান থেকে ওই যে মানে পুনরায় ধর্ম শ্রবণ করতে আগ্রহী ছিল না, আবার কিছু সংখ্যক যুবক সেখান থেকে ধর্ম শ্রবণের ক্ষেত্রে আগ্রহী, খানা শ্রবণ ক্ষেত্রে আগ্রহী নয় দেখুন, তারা ধর্ম শ্রবণ করেছিল শুধু সুন্দরের জন্য অর্থাৎ খানা সুন্দর লাগবে লে অর্থাৎ বান্তে দেশনা করে তো গল্প হয় দিন খুব সুন্দর বান্তের বাসাগুন খুব সুন্দর বান্তের সূত্র হয় দিন খুব সুন্দর তারা সুন্দর সুন্দরও নিবে লাই সে ওই ছজন যুবক তারা কোনো পরিবর্তন হয়নি কেমন, কিন্তু আর কয়েকজন যুবক কিন্তু তারা পরিবর্তন হয়েছে
তারা সকাল সন্ধ্যা কখনো সূর্য উদয়ের আগে উঠতো না, সূর্যোদয়ের পরে উঠতো না, সূর্যোদয়ের আগে উঠে যেত। তারা প্রতিদিন সকালে পুষ্প দিয়ে পূজা করত বুদ্ধকে। তারা প্রতিদিন মন্দিরে যেত। তারা প্রতি অমাবস্যা অষ্টমীতে অষ্টশীল নিত। তারা কখনো মাতাকে কষ্ট দিত না। তারা সেখানে যেখানে ধর্ম পূর্ণ হতো সেখানে চলে যেত সম্ভবতভাবে। তারা কখনো বিনোদন করতো না, কোনোদিন বিনোদন করার জন্য কোনো আজেবাজে জায়গায় গিয়ে সময় কাটাতো না। তাহলে ওই যুবকদের মধ্যে ধর্ম শ্রবণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, ঠিক না? কিছু যুবক ধর্ম শ্রবণ করেছে সুন্দরের জন্য, সময় নেই, সময় হাঁটা বেলায় আর বান্তের গল্প শুনি বেলায়। আর কিছু যুবক তারা প্রকৃত পক্ষে তারা কি হয়েছিল, পরিবর্তন হয়েছিল। তো সেই জন্য আপনাদের কর্ণকুহরে সুখের জন্য এই কথাগুলো শুনবেন না, যে জীবনকে পরিবর্তন করার জন্য কথাগুলো শুনবেন না। কেমন তো ধর্মদান জনিত পুনরাশি, জন্মজন্মের পুনরাশি, আপনাদের সকলের দুঃখমুক্তি কামনে যে যা ইচ্ছা নিয়ে এখানে এসেছেন সশ মনোবাসনা যাতে পরিপূর্ণ হয় এই ধারণা কামনে আমার জন্মজন্মান্তের পুনরাশিটুকু আপনাদের সকলের দুঃখমুক্তি কামনায় মতে পূর্ণ চিত্র দান করছি। হ্যাঁ, এখানে যে যে আপনাদের অনেক সময় ছেলে বা স্বামী সন্তান আদি প্রবাসে থাকেন, ঠিক না, বা সংসারের মধ্যে অনেকে চাকরি করেন, অনেকে রোগ ব্যাধি দুঃখের মধ্যে থাকেন, ঠিক না? তো এগুলো শুধু তীর্থস্থানে গেলে হবে না, এখানে আসলে সবগুলো মনোবাসনা পরিপূর্ণ হয়ে গেলে সেরকম নয়। কেমন আপনাকে অষ্টশীল রাখতে হবে, রীতিমতো দান করতে হবে, সবসময় পঞ্চশীল ফলের প্রতিপালন করতে হবে, সকাল সন্ধ্যা বন্দনা করতে হবে এবং সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন সকালে সন্ধ্যাগুলো অধিষ্ঠান করতে হবে, ঠিক না? যে আমি যে অষ্টশীল পালন করছি, পঞ্চশীল পালন করছি, স্বয়ং দান করছি, বন্দনা করছি, প্রতি সুগন্ধি পূজা করছি, এগুলো আমার সত্যিকার অর্থ যদি পূর্ণ হয়, সত্যিকার অর্থ যদি পূর্ণ হয়, প্রবাসে আমার আমার যে আত্মীয়টি আছে উনি সুখী হোক, ওনার মনোবাসনা পূর্ণ হোক, বা স্বদেশে বা ছাত্রীতে বা অসুখী বিসুখে যিনি আছেন তিনি নিরোগী হোক, তিনি সুখী হোক, এভাবে সকাল সন্ধ্যা অধিষ্ঠান করতে হবে, ঠিক না? আপনি ফলাহারিয়াতে রাঙামাটিতে একবার চলে গেলেন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে গেল, সেরকম নয়। নিজেকেও ধার্মিক হতে হবে, নিজেকে সৎশীলবান হতে হবে, এভাবে সকাল সন্ধ্যা অধিষ্ঠান করতে হবে। কেমন এভাবে করলে আপনার নিজের মনোবাসনাগুলো পূর্ণ হবে। আচ্ছা, এখন আমরা জল ডাল জল নিয়েছেন তো? জল নিয়েছেন আমার সাথে বলবেন যে আমরা পঞ্চশীল গ্রহণ করে, সদর্ম শ্রবণ করে, ভিক্ষা দান করে অতীত জন্মে, ইহ জন্মে দানের মাধ্যমে, শীলের মাধ্যমে, ভাবনার মাধ্যমে যা যাহা পুণ্য সঞ্চয় করেছে এই পুণ্যের প্রভাবে প্রার্থনা করছি, আমি যতদিন পর্যন্ত নির্বাণ লাভ না করি, নির্বাণ লাভ না করি, নির্বাণ লাভ না করি, ততদিন পর্যন্ত 96 প্রকার রোগ, 32 কায়িক শাস্তি, পঞ্চভয়, পঞ্চবৈরী, চতুরোপায়, 3টি কল্প, 16 উপদ্রব নিঃশেষে বিনাশ প্রাপ্ত হোক, অকাল মৃত্যু না হোক, দুশ্চিল মাতা পিতার গর্ভে জন্ম না হোক, মূর্খের সান্নিধ্য না হোক, নিচ কুলে, সন্ধাল কুলে, দরিদ্র কুলে জন্ম না হোক, বুদ্ধ শূন্য কল্পে জন্ম না হোক, এই পুণ্যের ফলে জন্ম পরিক্রমায় দুর্লভ মনুষ্য দেব ব্রহ্মজীবন লাভ হোক, শীলবান মাতা পিতার গর্ভে জন্ম হোক, উচ্চ বংশীয় ধনশালী কুলে জন্ম হোক, যেখানে উৎপন্ন হই না কেন সেখানে আয়ুবর্ণ সুফল প্রজ্ঞালাভ হোক, জম্বুদ্বীপে জন্ম হোক, প্রতিজন্মে বুদ্ধগণের সাক্ষাৎ লাভ হোক, ইহ জীবনে অষ্টমার্গের যে কোনো মার্গ লাভ করে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ হোক। আমার সাথে একসাথে বলবেন, সুখিয়ে তাহন তো এ গানতে সুখিয়ে তাহন তো উন্নয়োদা কাম এত বড় করে বললেন
Mm-hmm.
অভিষেকে সম্বোধন অগপত প্রমোদতি কথম সুমঙ্গল সুপবত সুচিত শোকান সমত পদক্ষিণ কয়কম্মম পদক্ষিণ পদক্ষিণ মনোকম্ম ফলে দেহিত পদক্ষিণ পদক্ষিণ কত লবন্তে পদক্ষিণে লব্ধ সুখিত বিরল বুদ্ধ শুনে আর সুখিত হম তো এতে নয় সৎসমাজে সততে হত সবদান এতে নয় সৎসমাজে সবদ কবির সত এতে নয় সৎসমাজে হততে জয় মঙ্গল সবেতে বিবচন্ত সুগার বিনশত মাতে ভবত অন্তরায় সুখে দীর্ঘায়ক সব মঙ্গল রাখন্ত সব দেবত সব উদাহরণ সদা সহতি বাবা ভবত সব মঙ্গল রাখন্ত সদাশতি ভবত সব মঙ্গল রাখন্ত সব দেবত সব সঙ্গানুভবের সদাশতি